কোথায় এসছো? কোথায় এসছো? বেড়াইতে এসছো? কাদের বাসে এসছো? ফুফির বাসে এসছো? চকলেট খাইছো? মজা আছে? কত মজা! এতগুলো মজা! বুড়ি বাবা বুড়ি! আসসালামু আলাইকুম। এতক্ষণে তো নিশ্চয় বুঝতে পেরেছেন নুসাইবারা আমাদের বাসায় এসেছে। নুসাইবারা বলতে নুসাইবা তার দাদা দাদুর সাথে, মানে আমার আব্বু আম্মুর সাথে এসেছে। কার বিয়ে মা? তোমার বিয়ে? তোমাকে বিয়ে দিয়ে দিব? ওরে বাবা, তুমি বিয়ে করবে? কেন বিয়ে করবে? কি আসছে? কি আসছে আম্মু? পাখি? তুমি কোথায় আসছো? বেড়াইতে এসছো? আসো চলে যাই। এইদিকে আব্বু আম্মু এবং আমার শ্বশুর শাশুড়ি গল্প করছে, আর এদিকে আমি হচ্ছে নুসাইবাকে নিয়ে ছাদে এসেছি। সে নাকি ছাদে ছাদে গিয়ে কী কী করলো সেটা তো আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন। তারপর ছাদ থেকে নেমে আসার পর আমি যখন নাস্তা বানাই, সেও নাকি আমার সাথে নাস্তা তৈরি করবে, তাই আমার সাথে এখানে রান্না করে চলে এসেছে। ওইদিকে আব্বু আম্মু আসার সময় মিষ্টি এবং কিছু আম নিয়ে এসেছিল, তো ওদেরকে আম এবং মিষ্টি দিয়ে এসেছি। তুমি ফুফির সাথে রান্না করবে? রান্না করবে? আচ্ছা, কি রান্না করবে? তরকারি রান্না করবে? কুলে নিতাম ফুফি, এই যে তোমার জন্য নাস্তা বানাচ্ছি, নাস্তা বানাই নি, তারপর কুলে নিব মা। ফুফি কুলে আজ নিব। একটু ব্যাঙ্গাই দাও জি, নাস্তা বানাবো। শিব করে দিতাম? আচ্ছা ঠিক আছে। নাস্তা করার পর, অনেকক্ষণ গল্প করার পর আমও বলছে চলে যাবে, তারপর জোর করে আমি ভাত খাইয়ে পাঠালাম। আব্বু মাঝে মধ্যে আসলেও আম্মু তেমন একটা আসে না, তাই জোরপূর্বক করেই যা আছে তা দিয়ে হচ্ছে ভাত খাইয়ে পাঠালাম। কে দিবে? কে দিবে? তুমি? সাজেদ কি দিবে? আচ্ছা দিচ্ছি ফুফি। ও সাজেদ খুলে দিবে বলে, এইদিকে নুসাইবাকে কোনো মতে ভাত খাওয়াতে পারছিলাম না, তো বললাম তুমি যদি ভাত খাও লিপস্টিক দিয়ে দিব ফুফি, তাই সে এখন লিপস্টিক দিচ্ছে। তাকাও এদিকে, তাকাও নুসাইবা, ফুফির দিকে তাকাও, তাকাও, তাকাও না, ফুফির দিকে তাকাও। কি দিছো তুমি? কে দিয়ে দিছে? ফুপি। ওরে বাবা সুন্দর লাগতেছি, নুসাইবা কি সুন্দর লাগে! তোমার লিপস্টিক পছন্দ? লিপস্টিক পছন্দ? অনেক অনেক বেশি পছন্দ। হ্যাঁ, কি দিছে? আটটা উঠতেছে, আটটা, আরেকটা উঠে, আরেকটা উঠে। লিপস্টিক দিছো সুন্দর, কে দিয়ে দিছে?
তোমাকে লিপস্টিক কে দিছে বনি কে দিছে কে লিপস্টিক দিয়ে দিছে তোমারে পাগল হইছো এদিকে নানা ভাই চলে যাচ্ছে আর সাজিত অনেক আদর করে দিচ্ছিল নানাকে সে নাকি তার ঠোঁট থেকে লিপস্টিক লাগিয়ে দিচ্ছিল নানা ভাইকে ও তো নানা ভাই বললেই একেবারে পাগল হয়ে যায় নানা ভাইকে পেলে আমাকেও লাগে না তার তো আম্মুরা চলে যাচ্ছে সাজিদকে আমি লুকিয়ে রেখেছি তার আগে আপু চলে গিয়েছে আল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বলো টাটা সাজিদকে না জানিয়ে তার নানা ভাই চলে গিয়েছে তাই সে অনেক কান্না করছিল চলে গেছে নানা চলে গেছে ফাঁকি দিয়ে চলে গেছে হ্যাঁ